সর্বজনীনতা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে রবীন্দ্রনাথ বলেছেন, অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের বিষয়কে ভাষায়, নিজের জিনিসকে বিশ্বমানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলা সাহিত্যের কাজ। যা আমরা শেখ ভানুর ভাব বিষয়ে এবং শব্দ প্রয়োগে সহজ সরলভাবে দেখতে পাই। সাধু ভাই, চৌদিকেতে দিয়া বেড়া, খেতে বুনলে শস্য লাই, আপনা দোষে নাশ করিলে ছাইরা দিয়া ছয়টা গাই। এখানে গাই, গাভী আমাদের গাই চলতি ভাষায়, সেখানে কি দেখা যাচ্ছে? একটা শস্য ক্ষেত, সেখানে একটা গাভী ছেড়ে দিয়ে, ছয়টা গাভীকে ছেড়ে দিয়ে শস্য ক্ষেতটাকে লণ্ডভণ্ড করা হচ্ছে, এটা সৌন্দর্য বিনষ্ট করা হচ্ছে। অর্থাৎ এটা রোপণের মাধ্যমে যে লক্ষ্য ছিল সেটা বিঘ্নিত হচ্ছে। এখানে ছয়টা গাই কিন্তু ছয়টা গরু বা গাভী নয়, তাহলে কি সেটা? সেটা হলো আমাদের সররিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। এখানে দুটো শব্দ একটু আরেকটু ক্লিয়ার করার দরকার আছে বলে আমার মনে হয়। যেমন মদ বলা হয়েছে, মদ আসলে এখানে অহংকারকে বোঝানো হয়েছে, দম্ভকে বোঝানো হয়েছে, অহমিকাকে বোঝানো হয়েছে, আর মাৎসর্য পরশ্রিক আত্মরতা। তো এগুলোর মাধ্যমে আমরা কি করি, আমরা জীবনের যে প্রকৃত লক্ষ্য, জীবনকে বিকশিত করার, ফুল ফুটানোর, বাঁশি বাজানোর যে জীবনের মূল লক্ষ্য, আমরা সেগুলোর থেকে দূরে সরে যাই। এইভাবে শেখ ভানু তাত্ত্বিক ব্যঞ্জনাপূর্ণ অনেক শব্দ ব্যবহার করেছেন। আরে মন তুই ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু বো রে সোনার ময়না, আরে মন তুই ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু বল রে সোনার ময়না, আরে মন তুই ইল্লাল্লাহু। রইলাই রে ময়না পিঞ্জিরার ভিতর রে ময়না, পিঞ্জিরার ভিতর সমনে বান্ধিয়া নিব, সমনে বান্ধিয়া নিব কবরের ভিতর সোনার ময়না, আরে মন তুই ইল্লাল্লাহু। কোরআনে ফরমাইছে আল্লাহ কই বহাসর রে ময়না, কই বেহাস একে কোকরটে যাইব, একে কোকরটে যাইব হাজারো বছর রে সোনার ময়না, ইল্লাল্লাহু। চড়িতে হইবে রে ময়না পুলের উপর
খাম খুরে রোধার কেসে রাখাম খুরে রোধার না লইব তোর ভোর রে সোনার ময়না আরে মন তুই ইল্লাল্লাব শেখ ভানু বলে নারুই গা ফিলে রে ময়না নারুই গা ফিলে পিঞ্জিরা ভাঙিয়া ময়না পিঞ্জিরা ভাঙিয়া ময়না নিব আজরাইলে সোনার ময়না আরে মন তুই ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বল রে সোনার ময়না আরে মন তুই ইল্লাল্লাহ শেখ ভানু তার আসরারুল এসকে বলেছেন, পাচ্ছি যেতে মুসলমানি কুরআনে খবর শুনি। এখানে পাচ্ছিজ, চিজ অর্থ জিনিস, সেই পাঁচটা জিনিস কি? সেই পাঁচটা জিনিস হলো গিয়ে ইসলামের পাঁচটা স্তম্ভ, কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত। অর্থাৎ এই পাঁচটা বিষয়কে যথাযথভাবে অনুসরণ করলে, ধারণ করলে, এই পাঁচটা চিজ অনুযায়ী, এই পাঁচটা বিষয় অনুযায়ী জীবনকে পরিচালিত করলেই আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। তো এইভাবে আমরা যখন শেখ ভানুর কাব্য পর্যালোচনা করব, তখন আমরা দেখতে পাবো যে তিনি বিভিন্ন জায়গায় নানা তাত্ত্বিক ব্যঞ্জনাপূর্ণ শব্দের মাধ্যমে তার যে মূল বক্তব্য, তার মূল বক্তব্য বিষয়ে তো আমরা জানি, সেটা আর কিছুই না, তিনি খোদার প্রেমে সারা পিয়ে বেহুশ হয়ে আছেন, আল্লাহর সান্নিধ্যই তার কাম্য। এই সান্নিধ্যটুকু কী কীভাবে লাভ করা যায় সেটা বুঝানোর জন্য তিনি যেসব তাত্ত্বিক ব্যঞ্জনাপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, এগুলোর মণিকাঞ্চনের মতন তার কাব্যকে ঝলকিত করেছে, উজ্জ্বল করেছে, প্রজ্জ্বল করেছে, দীপ্র করেছে। না করিলাই হিসাবের কাম না লইলাই মোলা জিরো না ভুইলা রইলা খায়া দুধ কলা আজরাইলা শিলে রে পিঞ্জিরা ভাঙি বোরে আজরাইলা শিলে রে পিঞ্জিরা ভাঙিব রে কোথায় লুকাইবে সেই বেলা প্রাণ সোয়ারে যাইতে হবে পিঞ্জিরা ছাড়িয়া যাইতে হবে পিঞ্জিরা ছাড়িয়া প্রাণ সোয়ারে যাইতে হবে পিঞ্জিরা ছাড়িয়া ও প্রাণ সুয়াহারে তোর লাগি কলঙ্কের ডালি লইলাম মাথায় তুলি শুনলাম তোর চান মুখের বুলি আমারে ফাঁকি দিয়া যাইবে রে তুই ছাড়িয়া আমারে ফাঁকি দিয়া যাইবে রে তুই ছাড়িয়া পিঞ্জিরা পইরা রইব খালি প্রাণের সোয়ারে
যাইতে হবে পিঞ্জিরা ছাড়িয়া, যাইতে হবে পিঞ্জিরা ছাড়িয়া প্রাণের সোয়ারে, যাইতে হবে পিঞ্জিরা ছাড়িয়া। তার সোয়ারে অধীন সে ঘানু বলে শুয়া পাখি উইরা গেলে পিঞ্জিরা পড়িয়া রইব খালি, ফুলের মধু ফুলে রে পড়িয়া থাকি বলে, ফুলের মধু ফুলে রে পড়িয়া থাকি বলে, কোথায় যাই বসে ওলি প্রাণ সোয়ারে, যাইতে হবে পিঞ্জিরা ছাড়িয়া, যাইতে হবে পিঞ্জিরা ছাড়িয়া প্রাণ সোয়ারে, যাইতে হবে পিঞ্জিরা ছাড়িয়া, যাইতে হবে পিঞ্জিরা ছাড়িয়া প্রাণ সোয়ারে, যাইতে হবে পিঞ্জিরা ছাড়িয়া, যাইতে হবে পিঞ্জিরা ছাড়িয়া, যাইতে হবে পিঞ্জিরা ছাড়িয়া। শেখ ভানু শব্দ প্রয়োগে যে সহজ সরলতার পরিচয় দিয়েছেন তা আমাদের অচিনপুরের হাতছানি দিয়ে ডাকে। সুরের জীবনকাঠির ছোঁয়ায় শব্দগুলো হাজার তারের বিনার সুরে বেজে ওঠে। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। নিশীতে যাইও ফুল বনেরে ভ্রমরা, নিশীতে যাইও ফুল বনে তুমি, নিশীতে যাইও।